কোডি রোডস ব্রক লেসনারকে ভয়ঙ্কর আক্রমণ করবেন আগামীকালকের মানডে নাইট রয়্যাল এপিসোডে। আগামীকালকের মানডে নাইট রয়্যাল এপিসোডের জন্য ব্রক লেসনারকে অফিসিয়ালি কনফার্ম করেছেন WWE ম্যানেজমেন্ট। আর কোডি রোডস তিনি অনেক আগে থেকে মুখিয়ে রয়েছেন ব্রক লেসনারকে আক্রমণ করার জন্য। বিশেষ করে আপনারা যেমনটা দেখেছেন, রেসলম্যানিয়ার পর থেকে ব্রক লেসনার এবং কোডি রোডসের স্টোরি লাইন শুরু হয়েছে। সর্বপ্রথমে এদের স্টোরি লাইনটি শুরু হয়েছিল ব্রক লেসনারের ধোকা দেওয়ার মাধ্যমে। ব্রক লেসনার ধোকা দিয়েছেন কোডি রোডসকে, এরপরেই কোডি রোডস তিনি খেপে রয়েছেন, কোডি রোডসকে ভয়ঙ্কর আক্রমণ করে ইঞ্জুরিতে ফেলেছিলেন এবং তিনি মেডিকেলি আনক্লিয়ার থাকার জন্য WWE-র স্টাফগুলো কোডি রোডসকে ব্রক লেসনারকে আক্রমণ করতে দেয়নি, এমন কিছু সিচুয়েশন এসেছিল। তবে কোডি রোডস ব্রক লেসনারের ওপরে এতটাই খেপেছিলেন যে তিনি সিকিউরিটি গার্ডগুলোকেও আক্রমণ করে ব্রক লেসনারকে আক্রমণ করার চেষ্টা করেছেন। তবে তিনি মেডিকেলি আনক্লিয়ার থাকার জন্য অ্যাডাম পিয়ার্স এবং WWE-র স্টাফগুলো এগুলো করতে দেয়নি। তবে এইবার আগামীকালকের মানডে নাইট রয়্যাল এপিসোডে ব্রক লেসনার এবং কোডি রোডসকে ফেস টু ফেস দেখা যাবে, যেখানে ব্রক লেসনার তিনি আগের মতো খুবই ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস হয়ে ফিরে এসেছেন, আর অপরদিকে কোডি রোডস তিনিও মেডিকেলি ক্লিয়ার হয়েছেন। তো আগামীকালকের মানডে নাইট রয়্যাল এপিসোডে এদের মধ্যে আক্রমণ দেখাতে WWE-র খুব একটা সমস্যা নেই। অর্থাৎ আগামীকালকে যেহেতু ব্রক লেসনার কোডি রোডসকে ফেস টু ফেস দেখা যাবে এবং এদের ম্যাচটি খুব শীঘ্রই যেহেতু রেসলম্যানিয়া ব্যাকল্যাশে অনুষ্ঠিত হবে, তো অবশ্যই আগামীকালকের মানডে নাইট রয়্যাল এপিসোডে কোডি রোডস ব্রক লেসনারকে আক্রমণ করার চেষ্টা করবেন। অপরদিকে ব্রক লেসনার তিনিও খুবই ডেঞ্জারাস এবং তিনিও হিল ক্যারেক্টারে ফিরে এসেছেন, তিনিও চেষ্টা করবেন কোডি রোডসকে আক্রমণ করতে। তো এইখানে কোডি রোডস এবং ব্রক লেসনার দুজনকেই খুবই ভয়ঙ্কর এবং বিধ্বংসী দেখানো হচ্ছে, এবং আগামীকালকে যেহেতু এই দুই রেসলার ফেস টু ফেস আসবেন, তো অবশ্যই এই দুই রেসলারের মধ্যে খুবই ভয়ঙ্কর আক্রমণ দেখাবে WWE ম্যানেজমেন্ট। তবে আপনাদের কী মনে হয়, কোডি রোডস ব্রক লেসনারকে আক্রমণ করবে নাকি ব্রক লেসনার কোডি রোডসকে আক্রমণ করে শেষ করে দিবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।